এই কি অবস্থা সবার দেখছেন সিনেব্রোস দিস জাহিদ এখন কথা হবে নীল চক্রের পোস্টারটা নিয়ে পোস্টারটা এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে এই ব্যাপারটা দেখে আমার বেশ ভালো লাগতেছে যে আমরা মাথা কাটা যে একটা যুগ ছিল সেই যুগ পার করে অনেক 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 সামনে চলে এসেছি এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে রিসেন্ট টাইমে আপনি যদি হাওয়ার পরের সিনেমার পোস্টার গুলো খেয়াল করেন প্রত্যেকটা পোস্টারেই কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিক এগোচ্ছি এবং এখনকার সময়ে এন্টিসিপেটেড সিনেমার যে পোস্টার গুলো দেখা যায় ম্যাক্সিমাম পোস্টারই বেশ ফুল হাওয়ার পরে যে সমস্ত সিনেমা এসেছে আপনি যদি গণনা করেন মেক্সিমাম পোস্টারের কোয়ালিটি বেশ ভালো ছিল এরপরে এই যে দরদ আসলো দরদের পোস্টার বেশ ভালো লেগেছে তুফান আসলো সেটার পোস্টারও চমৎকার হয়েছে এবারে আসলো জঙ্গলি সিয়াম আহমেদের সেই পোস্টারটাও বেশ ভালো হয়েছে ফাইনালি ড্রপ করা হলো এই যে নীলচক্রের পোস্টার এই পোস্টারটার কি কি ব্যাপার ভালো লেগেছে আমি ধাপে ধাপে আসি এই ঈদে নীলচক্রের সাথে যতগুলো সিনেমা মুক্তি দেওয়া হবে প্রত্যেকটা সিনেমার পোস্টার হয়েছে আগুন তুফান কবি এরপরে আসলো জঙ্গলি ফাইনালি তারা যদি দুর্বল একটা পোস্টার ডিজাইন করে সেখানে কিন্তু তাদের হাইপটা অনেকাংশেই কমে যাবে এই বছর বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ ভয়ানক একটা ক্লাস হবে এই চারটা সিনেমার মধ্যে তুফান এবং কবি নীলচক্রের মধ্যে নীলচক্রের ব্যাপার খুবসা করতে চাননি বাট এই ব্যাপারটা বলেছেন যে এটা একটা ডার্ক থ্রিলার সিনেমা হবে এবং এখানে সাসপেন্স থাকবে বেশ এই যে পোস্টারটা দেখে কি বোঝা যাচ্ছে আপনি যদি নীলচক্রের পোস্টারটা খুব সুন্দর ভাবে খেয়াল করেন এর ডান টা খেয়াল করলে দেখবেন যে এখানে লেখা আছে সুইস সুইসাইড এবং তার পেছনে অনেকগুলো মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা ক্লিয়ার যে এই মেয়েগুলো সুইসাইড করেছে এখন এখানে কিন্তু এই প্রশ্নটাও থেকে যায় যে মেয়েগুলো হয়তো সুইসাইড করেনি তাদেরকে হয়তো মার্ডার করা হয়েছে কোন সাইকো কিলার হয়তো তাদেরকে মার্ডার করেছে এরপরে পুরো পোস্টারটা যদি আমরা সুন্দরভাবে খেয়াল করি দেন এখানে কিন্তু একটা পাজলের ছাপ দেখা যাচ্ছে এর মধ্যে একটা ফেস আছে যাকে স্পষ্ট দেখা যাচ্ছে না সেই ফেসটার সামনে দেখা যাচ্ছে আরেফিন শুভকে এবং তার ফেসের আশেপাশেও কিন্তু পাজলের একটা ছাপ আছে তো এখানে এই যে ডার্ক শেড যে লোকটা আছে যার চেহারাটা লুকিয়ে আছে তিনি কে সেই সম্পর্কে কিন্তু কোনোই আমাদের আইডিয়া নেই আর এপিন সুপুর ফেজের পেছন থেকে কিন্তু একটা রেড লাইটের এফেক্ট দেখা যাচ্ছে তো রেড লাইটটা কিন্তু ভায়োলেন্স ইন্ডিকেট করে তো পুরো পোস্টারে কিন্তু এরকম ছোট ছোট বেশ মজার কিছু ব্যাপার আছে যে সকল ব্যাপার নিয়ে কথা বলতে বেশ ভালোই লাগে তো এই যে ছোট ছোট ব্যাপার সচরাচর বাংলা সিনেমার পোস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান সময়টাতে রিসেন্ট দুই তিন বছর আগেও কিন্তু দেখিনি কারণ ওই সময়গুলোতে কিন্তু তারা পোস্টারগুলো বেসিক্যালি যত্ন করে ডিজাইনই করতো না বাট এখন কিন্তু এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে একটা পোস্টারের মাধ্যমেও যে সিনেমা সম্পর্কে অনেক ধারণা যায় অনেক দর্শকের সামনে ফেলা যায় এই ব্যাপারটা কিন্তু বর্তমান সময়ের দেখে 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 বোঝা যাচ্ছে একটা পোস্টার সিনেমার থিম সম্পর্কে কিন্তু কিন্তু অনেক ধারণা পাওয়া যায় যেটা এই স্পষ্ট পোস্টার দেখে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার এখানে একটা ক্রাইম থাকবে তার পেছনে কিছু মানুষজন থাকবে যারা থাকবে লুকানো আই মিন যাদের ক্যারেক্টার থাকবে হাইট করা তো এখানে এই ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তার সাথে এই সিনেমায় থাক যাচ্ছে ফজলুর রহমান বাবু প্রত্যাশা করব যেন তার মতো ভালো একজন অভিনেতাকে বেশ স্ট্রং একটা ক্যারেক্টার দেওয়া হয় যাতে করে সিনেমা দেখার সময় এসে যাবে এই ছিল পুরো পোস্টার নিয়ে আমার মতামত পোস্টারটা যদি কেউ মজা দেখে থাকেন আপনার কাছে পোস্টারটা কেমন লাগলো আপনি চাইলে আমাকে অবশ্যই জানাতে পারেন এবং আপকামিং যে ক্লাসটা এই ঈদে যে ক্লাসটা হবে চারটা সিনেমার মধ্যে এটা নিয়ে আপনার কি মতামত সেটাও আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি সিনেমা প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে হচ্ছে করকোনা ভিডিওতে till then tata -ta.